ভবিষ্যৎ প্রজন্মের কথা যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমাদের দ্বারা কিন্তু জাতীয় নাম সম্ভব 100% বিশ্বাস করেন। আগের যে মানুষগুলা রয়েছে, যে সিনিয়র রয়েছে, বয়স্ক মানুষগুলো রয়েছে, তাদের চিন্তা আমরা বাদ দিয়ে দিই, আমরা ইয়াং জেনারেশন চিন্তা করি, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করি, তাহলে 100% আমরা জাতীয় নাম আনতে পারি। কারণ আমরা বাংলাদেশের নাগরিক, বৌদ্ধ নাগরিক, আমরা রোহিঙ্গা না, ঠিক না? দেখেন সরকারি যে তৃণমূলের যে একটা সেবা আছে, সর্বসাধারণের যে একটা সেবা আছে, সরকারি সেবা, সেই সেবাটা কিন্তু আমরা দিয়ে থাকি প্রত্যেকটা ওয়ার্ডে। এবং একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকে, 9টা ওয়ার্ডে 9 জন গ্রাম পুলিশ থাকে, 1 জন দুপাতার সাহেব থাকে, মোট 10 জন লোক থাকি আমরা। 10 জন লোকে কিন্তু আমরা একটা ইউনিয়ন চালাই। এটা কি চাকরি কথা? চাকরি কথা? 10 জন লোকে তো একটা ইউনিয়ন চালায় সরকারি সেবা দিয়ে থাকি আমরা। এ থেকে জ্যাক পর্যন্ত, কেমন ধরনের জ্যাক পর্যন্ত আমি আপনাদেরকে বোঝাই। মনে করেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারী ভাতা, পঙ্গু ভাতা, টিবিসি বিজিবি ধরে, এবং একজন যদি টিবিসি বিজিবি মাল যদি আমাদের ইউনিয়ন পরিষদ থেকে নিতে না পারে, যদি অসুস্থ থাকে, আমরা কি করি জানেন? মাথায় করে বা কান্দে করে তারা ঘরে নিয়ে আমরা পৌঁছে দিই। কথা কি মিথ্যা বলতেছি? আমরা সরকারি তৃণমূলে একটা আমরা কাজ করে দিয়েছি। আজ পর্যন্ত আমাদের কোনো নাম নেই বাংলাদেশের মানচিত্রে, যে বাংলাদেশ একটা গ্রাম পুলিশ বাহিনী রয়েছে। এটা ব্যর্থতা, একটা লজ্জা, একটা খার। আমরা যে কবিতা বলেছি, চল রে চল উদয় ভবনে মাঝে মতো, এই কবিতা আমরা কিসের জন্য বলেছি? শিক্ষা অর্জনের জন্য। আর সেই শিক্ষা অর্জন আজকে আমাদের কোথায় চলে যাচ্ছে আপনারা একটু বোঝার চেষ্টা করেন, কই চলে যাচ্ছে? সবচেয়ে বড় কথা হয়েছে 1/1/1976 সালে জাতির জনক শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু বাংলাদেশের গ্রাম পুলিশের পক্ষে উনি প্রত্যাখ্যানকারী করছিল, ঠিক না? দেশটাকে স্বাধীন করছিল। এই ব্যক্তিটা, এই মহান ব্যক্তিটা আমাদের পক্ষে কাজ করেছে, প্রজ্ঞাপন জারি করছিল। সেই প্রজ্ঞাপনটা আজও আজও পর্যন্ত এই সময়ের বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে, এই ডিজিটাল বাংলাদেশে বাস্তবায়নে ব্যর্থ থাকায় গ্রাম পুলিশ বলে আমার ভুল হবে কথাটা, হয়তো গ্রাম পুলিশ সরকার স্বীকৃতি দিয়েছে, এখনো চৌকিদার বলে অনেকে, ডিসি স্যার আছে, এসপি স্যার আছে, ও স্যার আছে, চৌকিদার বলে। আমাদের কাছে চৌকিদার বলতে পারবে না, কাদেরকে বলে জানেন? তারা কম বুঝে, তারা কম বুঝে, তাদেরকে চৌকিদার বলে। চৌকিদার শব্দ আমাদের কোনো বর্তমানে কাগজে কলমে নেই, আমরা কিন্তু গ্রাম পুলিশ। এই গ্রাম পুলিশ বাহিনীকে আমরা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য কিন্তু আমাদের কাছে ঐক্যতা প্রয়োজন, বড় একটা ঐক্যতা, ঐক্যতার প্রয়োজন। শেখ মুজিবুর রহমান কি বলছিল দেশ স্বাধীন করার সময়? কি বলছিল? আপনাদের সামনে যা কিছু পাবেন, হাতের মাঝে যা কিছু পাবেন, হাতের সামনে যা, চোখের সামনে যা কিছু পাবেন, সমস্ত কিছু নিয়েই যা বিয়ে করেন পাক বাহিনীর বিরুদ্ধে, তাহলে দেশকে স্বাধীন করা যাবে। আমরা কি পারি না? আমরা কি পারি না? আমরা তো অবশ্যই পারি। তারপরে কিন্তু মনে করে আমরা ঘরের ভিতরে পয়সা দেয়, পয়সা থেকে এসে আমরা টাইম গুলো লস করতেছি, এই পয়সা টাকা আমাদের। আজকে মনে করেন 1 থেকে 43 দিন চলে আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করতেছি, 43 যখন চলে, তারপরে কি আমরা গ্রাম পুলিশ আজকে কতজন এসে যাবে? কতজন আছি? মনে করেন 100 জন আমরা আছি, 100 জন সংবাদ সম্মেলনে আমরা যোগদান দিয়েছি। আমি বলি 100 জনই লাল মিয়া, লাল মিয়া নয়, 100 জনই লাল মিয়া, ঠিক না? বেবি ইনোজিয়া লাল মিয়া, 100 জনই লাল মিয়া, লাল মিয়া নয়, লাল মিয়া গেল। প্রত্যেকটা লোকে, প্রত্যেকটা গ্রাম বসে লাল মিয়া, কথাটা কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। ইনো লাল মিয়া হয়ে কিন্তু ইনো আইসে, ইনো লাল মিয়া নাই, লাল মিয়া গেল, লাল মিয়া নাই। ইনো প্রত্যেকটা গ্রাম বসে লাল মিয়া, এই প্রত্যেকটা গ্রাম বসে যদি লাল মিয়া হয়ে যদি আমরা চাপিয়ে বলি, আমাদের কেন আমরা চাপিয়ে পড়বো না? আমি আপনাদের বলতেছি চাপিয়ে বলি, কিসের উদ্দেশ্যে চাপিয়ে পড়বো? আমি পড়বো চাপিয়ে বলি, দেশ যখন সংগ্রাম করছে, যেভাবে স্বাধীনতা আনছে বাংলাদেশের মানুষ, এই 47,000 গ্রাম পুলিশকে আমরা চাপিয়ে বলি, আমাদের দৃঢ় বিশ্বাস, আমার 24 ঘন্টা লাগবে না, 5 ঘন্টার ভিতরে চাপিয়ে করে দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। কারণ মাননীয় প্রধানমন্ত্রী ওনার পিতা যেহেতু 1/1/1976 সালে প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষে, আর ওনার পিতার স্বপ্নটা কে বাস্তবায়ন করবো? প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, মানবতার মার লজ্জার বিষয়টা আমি বিশেষ কথা বলবো না, অবশ্যই শেষ করবো। তারপরও কিন্তু মনে করো আমাদের গ্রাম পুলিশের একটা কমিটমেন্ট করতে হবে,
ঠিক আছে, মানে মনে করেন নো পার্সোনাল ক্যান বি হেল্পি উইদাউট ফ্রেন্ডস, বন্ধু বন্ধু ছাড়া এই জগতে তো চলতে পারে না। আমাদের সবার এই কমিটমেন্টটা আমাদের খুব জরুরি। আর মনে করেন ওরেন একটা ওয়ার্ডে মনে করেন একটা অপরিচিত রূপ বুঝি বুঝি একটা ওয়ার্ডে চব্বিশটা ঘন্টা আমরা এই রূপটার পিছনে থাকি। কেন থাকি? কেন একটা ওয়ার্ডে কোনো ধরনের বিক্রিম কোনো সৃষ্টি না হয় সেই দিক থেকে আমরা লক্ষ্য রাখি। কেন লক্ষ্য রাখি? একটা ওয়ার্ডে যদি কোনো সমস্যা হয় তাহলে এই ড্রাইভারটা কিন্তু একমাত্র গ্রাম পুলিশের কপালে পড়বে, হয়তো তার বেতন বন্ধ করে দেবো না হলে তাকে ইউনিয়ন থেকে তাকে বাইর করে দেবো, অপমান অপদস্থ করে বাইর করে দেবে, খেলা বাইর করে দেবে, হয়তো চেয়ারম্যান না হয়তো দেখা গেছে অনেক উত্তর কর্মসূচি কিন্তু আছে আছে না তাহলে আমাদের যে একটা বিষয় যে কাগজ করবে না, আমাদের সংবিধানে কিন্তু গ্রাম পুলিশের রায় উল্লেখ করা আছে, আইন আছে একুশ ধারার কথে, তারপরও আমরা একুশ ধারা বলবো কিন্তু বুঝি না বুঝছে মনে করেন আমরা সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের ধরপাশা থানার 3.5 বছর চলে ওনার ইউনিয়নের বাকি